চারদিকে নদী বিষ্টিত দ্বীপ জেলা ভোলা ভাঙতে ভাঙতে ক্রমেই ছোট হয়ে আসছে বদলে যাচ্ছে জেলার মানচিত্র স্বাধীনতার পর থেকে পর্যন্ত কি পরিমাণ মানুষ নদী ভাঙনের শিকার হয়ে নিঃস হয়েছেন তার কোনো তালিকা নেই স্থানীয় প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাছে এই পর্যন্ত নদী আমাদেরকে দশ বারো ভাঙ্গা দিচ্ছে অল্প কিছু জিও ব্যাগ ফালানোর পরে বর্তমানে জিও ব্যাগ ফালান বন্ধ রাখছে তারা কোনো কাজ করতেছে না স্থানীয়দের মতে ভাঙনের কারণে বাস্তুচ্যুত মানুষের পরিমাণ হবে কয়েক লাখ যদিও ভাঙন বন্ধে নেওয়া হচ্ছে ছোট বড় স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প কিন্তু আশানুরূপ ফল মিলছে না ভোলাবাসীর ব্লক করছে তিন বেজ তিন বেজের দুই বেজে নদীত পড়ে গেছে বিলীন হয়ে গেছে স্রোতের কারণে অনেক ব্লক ডাইব গেছে এখন যদি এই দুইলা মৌসুমে যদি কাজটা নেয় তাহলে আমরা আশা করি সামনের বর্ষাতে আমরা নিরাপত্তা অবস্থান করতে পারবো ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকা সহ বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষার্থে ডিবিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে আর অতি ঝুঁকিপূর্ণ অংশগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জিওব্যাক ডাম্পিংয়ের মাধ্যমে জরুরি কাজ বাস্তবায়ন করছি আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই তিন হাজার বর্গমিটার আয়তনের ভোলা থেকে গত পঞ্চাশ বছরে দুশো কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে সামস্তা ব্রিজ চার্স মাই টিভি নিউজ ডেস্ক